शुभ सन्ध्या सबाई के आमार चैनेले स्वागत। एखन बसे परशुदिन गणेश पुजो एइजन्य एकटु गणेश पुजोर समय सब देखछिलाम तो भाबलाम तोमादेर साथे एकटु शेयर करे नि। सबाई बाड़ीते कम बेशी गणेश पुजो सबाई करे आमिओ करी जदि एकजनेरो काजे लागे सेई भेबे। गणेश पुजो समय कल रात थेके पड़छे किन्तु पुजो हबे शनिवार दिन भाद्र मासे शुक्लपक्षे चतुर्थीते एई गणेश चतुर्थी पड़े। और गणेश ठाकुरेर जन्म जानो तो कि करे होयेछिलो मा दुर्गा स्नाने जावार समय दुआर पाहारा देवार जन्ये माने दरजार सामने दाड़ करार जन्ये के जाते ना ढुकते पारे नंदीके विश्वास करतो ना नंदी कारण शिवेर छिलो ओई जन्ये मा निजेर गायेर मयला दिये गणेशके तैरि करेछिलो जार जन्ये गणेशेर जन्म किन्तु दुपुर बेला ओई जन्ये गणेश पुजो हय दुपुर बेला। एकदम सिम्पल एकदम सादा सीधे भावे आमी गणेश पुजो करी घरे घरे आमार मूर्ति आछे घरे मूर्ति आगे परिष्कार करी करे एकटा सिंगा छोटो एकटा पिया मतो आछे सेटाके मुछे परिष्कार करे लाल कापड़ पेते तार मध्ये किछु चाल छड़िये दिये गणेश ठाकुरके प्रतिष्ठा करी तारपर तो निजे चान ठान करी परिष्कार करी तारपरे गणेशेर फुल हलुद फुल किन्तु गणेशेर खूब प्रिय हलुद गाँदा फुलेर माला धूपबा धूपबा तो दीते ही गणेशे पाए अर्पण करते हैं धूपबा हलुदे लाड्डू मोदक एगुलो दिए गणेश पुजो करते हैं। एबारे गणेश पुजोर बांगला पंजिका मते आमी लिखे रेखेछि जाते ना भूल है समय होच्छे 21 आगस्ट रात 11:02 माने कल के 11:02 लागजे बांगला पंजिका मते और 22 आगस्ट माने होच्छे शनिवार दिन सन्धे 7:57 छाड़छे किन्तु सबचे भालो समय पुजो करार होच्छे 22 आगस्ट अर्थात शनिवार सकाल 11:25 थेके दुपुर 1:57 मध्ये। एटा खूब भालो आर कि भालो समय ये समयटार मध्ये पुजो करले खूब भालो आमि ओई समयटार मध्ये पुजो करब सकाल 11:25 थेके दुपुर 1:57 मध्ये। তারপরে যে বললাম লাল কাপড় পরে গণেশকে প্রতিষ্ঠিত করবে একটু চাল দিয়ে তারপরে ঘট পাতবে যার যা ঘট পাতা এ ঘট পাতবে আমপল্লব দিয়ে সিঁদুরে পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়ে স্বস্তিকা একে গায়ে মাটির ওপর একটু চাল ছড়িয়ে বসাবে ঘট ঘট যেরকম করে যে বসা সবাই তো বৃহস্পতিবার পুজো করো জানো গণেশ পুজো একেবারে ঘরের ছেলের মতো পুজো। তারপর হলুদ ফুল লাগিয়ে দেবে কিন্তু গণেশ পুজোয় তুলসী পাতা একদম ব্যবহার করবে না কেননা বলে নারায়ণের স্ত্রী মানে হচ্ছে নারায়ণের স্ত্রী কিন্তু লক্ষ্মীও তো যার জন্য বলে লক্ষ্মীর সতীন যার জন্য গণেশকে একদম তুলসী পাতা অর্পণ করবে না। ভাই বোন বোনের সতীনের কে কি করে সে পূজোতে নেবে সুতরাং গণেশের পূজোতে তুলসী পাতা বর্জন গণেশ পুজো শিব পুজো এতে তুলসী পাতা বর্জন। তারপরে ওই মোদক দিয়ে লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরের সামনে ধূপ দেবে পায় তারপরে গাঁদা ফুলের মালা দেবে দিয়ে 108 বার পারলে তো খুব ভালো হয় যারা আঙুলে গুনে 108 বার করতে পারে তারা যারা মালা আছে তারা 108 বার ওম গাং গণপতয়ে নমঃ এইটা 108 বার বলতে হবে ওম গাং গণপতয়ে নমঃ ওম ও গাং গণপতয়ে নমঃ 108 বার এটা বললে ব্যাস এই জাস্ট এই পুজো আমরা কি করব ঘরের মধ্যে। আর যারা ঠাকুরমশাই দিয়ে পুজো করবে তাদের কোনো টাইমও নেই তাদের কোনো কিছুই নেই ঠাকুরমশাই যখন পারবে সারাদিন এই এই দিক ওই দিক এই ক্লাব ওই ক্লাব এই বাড়ি ওই বাড়ি করে তার যেটা সময় হবে সেটাই হচ্ছে সঠিক সময়। আমি ঠাকুরমশাইয়ের কথায় যাচ্ছি না আমি আমার মতো যেরকম করে পুজো করব পরশু দিনকে আমি সেরকম করে বললাম যারা আমার কথা কাউর যদি একজনেরও কাজে লাগে আমি খুব খুশি হব এই আর কি। আর একটা কথা হচ্ছে তাহলে টাইমটা ঠিক জেনেছো তো সকাল 11:22 সকাল 11:25 থেকে দুপুর 1:57 মধ্যে পুজো ভালো কিন্তু থাকবে তো 7:57 পর্যন্ত কিন্তু এই সময়টা ভালো।
আর গণেশ পূজোর পর, গণেশ পূজোর আগে না কিন্তু গণেশ পূজোর পর শিব পূজো অবশ্যই করা দরকার। এটা একটা টোটকা, এটা বলে ভালো হয়, খারাপ হবে না কিছু, ভালো না হলেও খারাপ হবে না কিছু। ছেলের পর কিন্তু, ছেলের আগে না, ছেলে আগে না। আমাদের যেমন, আমরা যেমন ছেলে মেয়েদের খাইয়ে মা বাবার খাই, ঠিক সেরকম আগে গণেশ পূজা। এটা তো জানোই, শিব তো এটাকে ওকে বর দিয়েই ছিল যে সব পুজোর আগে গণেশ পূজা হবে, নাহলে কোনো পুজো সাকসেস হবে না, কোনো পুজো পুজো করাই বৃথা হবে। সেই জন্যে গণেশ পুজো করার পর শিবকে অবশ্যই আরাধনা করা দরকার। এটা একটা টোটকা বলো, এটা একটা, এটা ভালো, এটা আমি করি, এটা আমি মানি, এটা আমি করি, ঠিক আছে। এইটুকু আজকে বলার ছিল আমার, মনে হলো যে বললে ভালো হয়। আর আজকে আমি শাড়ি পরেছি, অনেক দিন বেড়াতে বেড়াতে যাইনি তো। চলো এবার রান্নাঘরে যাই, একটা টিফিন তৈরি করে ফেলি ঝট করে তোমাদের জন্য। চলো চলো, চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে বানাবো মশলা ম্যাগি। ম্যাগিটা আমরা কী করি, ম্যাগি আমরা এমনি জলের মধ্যে সেদ্ধ করে দিয়ে মশলাটা দিয়ে খেয়ে নিই দু মিনিটে, তা না, আমি একটু অন্যরকমভাবে চটপটি মশলা ম্যাগি বানাবো। জলটা ফুটে গেছে আমার, আমি ম্যাগি দুটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে দুটো ছোট ম্যাগি, এই যে কত দাম এটা, 10-15 টাকা হবে, এটা তো নেই জন্যে আড়াই কাপ জল নিয়েছি, ঠিক আছে। আড়াই কাপ জল নিয়েছি, ম্যাগি দুটো দিয়ে দিলাম, ম্যাগিটা ভাঙলাম না, যেরকম আছে সেরকমই দিয়ে দিলাম। এই যে এই সাইজের প্যাকেট, এই যে দাম লেখা আছে 12 টাকা, ঠিক আছে। বেশি সেদ্ধ না, আমি তো বলেইছি এগুলো বেশি সেদ্ধ, চাউ ম্যাগি এগুলো। এমনি যদি আমি মশলা দিয়ে এটা খেতাম তাহলে আমি এটাকে বেশি সেদ্ধ করতাম, কিন্তু এটা যেহেতু পরে আবার এটাকে অন্যরকম করে রান্না হবে, এটা 80% সেদ্ধ করলেই যথেষ্ট। আর তুমি তো জানোই কি করি আমি, একটু নুন দিয়ে দিই যাতে ম্যাগির টেস্টটা ভালো হয়, আর সামান্য একটু তেল যাতে ম্যাগিটা খোলা খোলা থাকে, যাতে না গর্ত হয়ে যায়, মানে আট বেঁধে যায় আর কি, আঠার মতো হয়ে যায়। এক্ষুনি হয়ে যাবে, খুব অল্প জিনিস দিয়ে গরমে হাওয়ায় চশমাটা কিরম হয়ে গেল। সেজে কোথাও যাওয়াও যাচ্ছে না, কতদিন হয়ে গেল। আর আমাকে তো আরো বার করছে না, আমার সুগার ধরা পড়েছে বলে আমাকে এরা বাড়ি দিয়ে আরো বার করছে না, ঘরের মধ্যেই রেখে দিয়েছে। হয়ে গেছে, হয়ে গেছে, এটার মধ্যে একটু ছেঁকে নেবো, নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঢেলে দেবো, ঠিক আছে। চটপট চটপট সব করতে হবে, এখনকার অত সময় নেই।
এইসব বেশিরভাগই দেখাই আমি আমার ছেলেমেয়ের বৈশিষ্ট্যে, যারা অনেকে হোস্টেল থাকে, অনেকে বাইরে চাকরি করতে যায় গিয়ে থাকে। আমার মেয়েকেও যেমন বাইরে, সে কবে থেকে দিল্লিতে আটকে আছে, তারা যাতে ঝটপট করে এগুলো করে খেতে পারে। দু চামচের মতো তেল দিলাম, চাটুটা একটু বেশি গরম করতে হবে, কেননা খুব তাড়াতাড়ি জিনিসটাকে করতে হবে, মশলাটা যেন না ধরে যায়। ওই জন্য সসপ্যানটা আমি চাটু বলে দিলাম, সসপ্যানটা একটু গরম করতে হবে বেশি করে। সসপ্যানে করো, কড়াতে করো, যেতে করবে সেটা একটু গরম করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, দিলাম কাঁচা লঙ্কা কুচানো, হ্যাঁ দিলাম পেঁয়াজ কুচানো, এটা বেশি ভাজতে হবে না, জাস্ট যেরকম রেটে তোমার চাইনিজ খাবারে হয় না, একটু একটু শক্ত শক্ত কাঁচা কাঁচা সবই তো থাকে, দেখবে চিলি চিকেনে চাউয়ে সবই তো সেরকমই, কিন্তু এটা লালও করা যায়, সেটা একটু ম্যাগিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, পেঁয়াজটা যত ভাজা হবে যত লাল হবে ম্যাগিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, যারা সেটা ভালোবাসে সেটা খাবে, প্রবলেম নেই কোনো। বললাম তো ঘরের রান্না এক কথা তো রোজই বলি, ঘরের রান্না যেরম করে খুশি করে খাও, যা যা ইচ্ছা করে খাও, স্বাদ হলেই হলো, খেতে পারলেই হলো। এটা একটু বেশি একটু ভাজা হয়ে যায়, হয়ে গেছে। এবার দেবো টমেটো, টমেটো বেশি করতে হবে না, নাড়াগুড়ি করতে হবে না, যদি অনেকে আছে এই টমেটো মুখে পড়লে খেতে ভালো লাগে না, আমার যেমন আমার এই টমেটো মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাদের জন্য তারা অনেকক্ষণ ধরে এটাকে যদি রান্না করো বা তাও সসপ্যানে রাখো তাহলে টেস্ট হয়ে যাবে, গলে যাবে, কিন্তু যদি না প্রবলেম হয় একটু সামান্য একটু নেড়ে করাই ভালো। হ্যাঁ ম্যাগি বদনাম হয়ে যাবে, 2 মিনিটে ম্যাগি, সেটা যদি আমি 1 ঘন্টা করতে যাই ম্যাগি বদনাম হয়ে যাবে। দেব একটু নুন, পরিমাণ মতো একটু নুন, ঠিক আছে। এবার দেবো ধনে পাতা, ব্যাস হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই। দেবো আচ্ছা 2টো ম্যাগি আমি নিয়েছি, কিন্তু মশলা দেবো 1টা পাতা, বেশি রিচ না হয়, মশলা দেবো 1টা পাতা, ঠিক আছে। এর মধ্যে গাজর দেওয়া যায়, যে যে সবজি বানানো যায়, আবার কেউ যদি মনে করে যে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবে তাও দেওয়া যায়, কিন্তু আমি একেবারে আলু মশলা দেবো না কি 2টো প্যাকেটে, আর একটু দিই, চটপটা করছি এখন, তখন আর একটু করে নিই, তা বেশি না একটু দিলাম। হ্যাঁ
ভিজে দিও যে যেরকম খাবে। দেবো একটু জল, কেন জলটা দেবো একটু, এই যে মশলাটা দিলাম এটা না পুড়ে যায়। মশলাটা না কাঁচা থেকে যায়, মশলাটা একটুখানি হলে ভালো না। গন্ধ ছেড়েছে ভালো। অনেক কিছু দেওয়া যায়, শীতকালের মতো কড়াইশুঁটি দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এরকম বেশি ভালো লাগে। ম্যাগি তো ব্যাস, এবার আমি দিয়ে দেবো ম্যাগিটা। এই যে ম্যাগিটা দেখো কিরকম, আমার ছাড়া ছাড়া হয় না ম্যাগিগুলো। ওই যে দু চামচে তেল দিয়ে আমি ফোটার সময়, অনেকে আবার এইটা ছাকার পর তেল দেয়, আমি না, আমি ওই ফোটার সময় তেল দিয়ে দিই। রান্নার স্টাইল যার যেরকম, বুঝলে না, এটা আমি তো বলি, আমার মতোই তোমায় রান্না করতে হবে, এমন কিছু নেই না। দেখো কীরকম হালকা হবে তৈরি, দেখেছো, না বেশি মশলা না বেশি সবজি। ব্যাস হয়ে গেছে, এবারে আচ্ছা এবার এর উপর একটু গার্নিশ করবো, কি দিয়ে, কি দিয়ে বলো তো, চিজ দিয়ে। Huh?